বিসমিল্লাহির রহমানির রহিম। আমি শামীমা বেগম, সিনিয়র শিক্ষক, হাসনাবাদ উচ্চ বিদ্যালয়, রায়পুর নরসিংদী। প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, তোমাদের সাথে আমাদের অনেক দিন ধরে সম্পর্ক নেই, যোগাযোগ নেই। পড়াশোনা তোমরা স্কুলে আসতে পারতেছ না, পড়াশোনা করা হচ্ছে না, তোমাদের পড়াশোনা অনেক ক্ষতি হয়েছে। ক্ষতিকে সামান্যতম কাটিয়ে ওঠার জন্য আমাদের অনলাইন ক্লাসের ব্যবস্থা। আমরা যে ক্লাসগুলো করছি তোমরা ক্লাসগুলো দেখবে এবং সেই অনুযায়ী তোমরা যে অধ্যায়ে ক্লাস আমরা করি সে অধ্যায়গুলো ফলো করবে। আজকে আমি অষ্টম শ্রেণীর একটি বিজ্ঞান ক্লাস করব। এটা হলো রাসায়নিক বিক্রিয়া অধ্যায় থেকে বিভিন্ন ধরনের রাসায়নিক বিক্রিয়া নিয়ে আমি আলোচনা করব। রাসায়নিক বিক্রিয়াকে আমি বলেছি, তারপরেও তোমরা জানো রাসায়নিক বিক্রিয়াকে কী, তারপরে আমি তোমাদেরকে আবার বলছি। রাসায়নিক বিক্রিয়া হলো কোনো মৌলিক বা দুই বা এক বা একাধিক মৌলিক পদার্থ বা যৌগিক পদার্থ যুক্ত বা বিযুক্ত হয়ে যদি নতুন কোনো পদার্থ তৈরি করে, উৎপন্ন করে, তাকে বলা হয় রাসায়নিক বিক্রিয়া। আমি বিভিন্ন ধরনের রাসায়নিক বিক্রিয়া নিয়ে আলোচনা করছি। প্রথম হলো সংযোজন বিক্রিয়া। তোমরা নাম থেকেই বুঝতে পারছো যে একটার সাথে আরেকটা সংযোজন। সংযোজন বিক্রিয়া হলো যে রাসায়নিক বিক্রিয়ায় দুই বা ততোধিক মৌলিক বা যৌগিক পদার্থ একত্রে যুক্ত হয়ে একটি মাত্র যৌগ তৈরি করে, তাকে বলা হয় সংযোজন বিক্রিয়া। দেখো আমি বিক্রিয়াগুলো লিখে দেখাচ্ছি। H2+O2 প্লাস হলো 2H2O, অর্থাৎ চারটি হাইড্রোজেন, দুটি অক্সিজেনের, দুই অণু হাইড্রোজেন এক অণু অক্সিজেনের সাথে যুক্ত হয়ে দুই অণু পানি উৎপন্ন করেছে। আমি বলছি যে মৌলিক পদার্থ যুক্ত হতে পারে, যৌগিক পদার্থ যুক্ত হতে পারে। এইখানে হাইড্রোজেন ও মৌলিক পদার্থ, অক্সিজেন ও মৌলিক পদার্থ, এই দুটি মৌলিক পদার্থ একত্রে যুক্ত উৎপন্ন করেছে পানি। আবার আমি বলছি সংযোজন বিক্রিয়ায় যে মৌলিক যৌগিক পদার্থ যুক্ত হতে পারে, যেমন ধরো ক্যালসিয়াম অক্সাইড প্লাস হলো কার্বন ডাইঅক্সাইড, এ দুটি যৌগ মিলে তৈরি করবে ক্যালসিয়াম কার্বনে। তাহলে এখানে দুটি মৌলিক পদার্থ একত্রে যুক্ত হয়ে একটি যৌগিক পদার্থ উৎপন্ন করেছে। তোমরা এই বিক্রিয়াগুলো দেখো যে দুইটি পদার্থ যুক্ত হয়ে একটি পদার্থ উৎপন্ন করেছে, এগুলো হলো সংযোজন বিক্রিয়া। আর বিযোজন বিক্রিয়ায় হলো যে বিক্রিয়ায় একটি পদার্থ ভেঙে দুই বা ততোধিক মৌলিক বা যৌগিক পদার্থ উৎপন্ন করে, তাকে বলা হয় বিযোজন বিক্রিয়া। যেমন ধরো সালফার ডাইঅক্সাইড, এইখানে উৎপন্ন হবে সালফার প্লাস উৎপন্ন হবে অক্সিজেন, ক্যালসিয়াম কার্বনেটকে ভেঙে আমি উৎপন্ন করতে পারি ক্যালসিয়াম অক্সাইড প্লাস হলো কার্বন ডাই অক্সাইড। এখানে কী হচ্ছে, আগে বিক্রিয়াটি সংযোজন বিক্রিয়ায় যুক্ত হচ্ছে আর বিযোজন বিক্রিয়া হবে ভেঙে যাবে। এখানে একটি পদার্থ ভেঙে দুই বা ততোধিক মৌলিক বা যৌগিক পদার্থ উৎপন্ন করেছে, সেটা হলো বিযোজন বিক্রিয়া। মানে যে বিক্রিয়ায় একটি যৌগিক পদার্থ ভেঙে দুই বা ততোধিক মৌলিক বা যৌগিক পদার্থ উৎপন্ন করে, তাকে বলা হয় বিযোজন বিক্রিয়া। আমি আরেকটা বিক্রিয়া লিখছি, সেটা হলো প্রতিস্থাপন। প্রতিস্থাপন মানে একজনকে সরিয়ে আরেকজনে ওই জায়গা দখল করে একটি যৌগ তৈরি করা। অর্থাৎ যে রাসায়নিক বিক্রিয়ায় আয় একটি মৌলিক পদার্থ কোনো যৌগ থেকে অপর কোনো মৌলকে সরিয়ে নিজে ওই জায়গা দখল করে নতুন কোনো যৌগ উৎপন্ন করে, তাকে বলা হয় প্রতিস্থাপন বিক্রিয়া। কিন্তু ইচ্ছা করলেই একটি মৌল অপর কোনো মৌলকে কোনো যৌগ থেকে সরিয়ে দিতে পারে না। সক্রিয়তা সিরিজে যে মৌলগুলো অধিক শক্তিশালী, তারা কম শক্তিশালী মৌলকে কোনো যৌগ থেকে সরিয়ে নিজে ওই জায়গা দখল করে যৌগ গঠন করতে পারে। যেমন আমি দেখো উদাহরণ লিখছি, যে 10+ হলো সালফিউরিক অ্যাসিড, উৎপন্ন হবে জিঙ্ক সালফেট, উৎপন্ন হবে হাইড্রোজেন। আবার আমি আরেকটা বিক্রিয়া লিখছি, কোনো বিক্রিয়া হবে না,
প্রথম বিক্রিয়াটি তোমরা খেয়াল করো, জিঙ্ক সালফিউরিক অ্যাসিড থেকে H2SO4 হলো সালফিউরিক অ্যাসিড, যেটা হলো জিঙ্ক। জিঙ্ক সালফিউরিক অ্যাসিড থেকে সহজে হাইড্রোজেনকে সরিয়ে নিজে ওই জায়গা দখল করে জিঙ্ক সালফেট উৎপন্ন করেছে। তাইলে একজন জিঙ্ক কী করছে, সরিয়ে দিয়ে নিজে ওই জায়গা দখল করে যৌগ গঠন করছে, এটা হলো প্রতিস্থাপন বিক্রিয়া। আর দ্বিতীয় বিক্রিয়াটি দেখো, কোনো বিক্রিয়া হয়নি, কারণ জিঙ্ক কপার জিঙ্ক সালফেট থেকে জিঙ্ককে সরিয়ে দিয়ে ওই জায়গায় বসতে পারেনি। কারণ কি, কারণ হলো সক্রিয়তা কমে, জিঙ্কের অবস্থান হলো অনেক উপরে এবং জিঙ্ক অধিক সক্রিয় মৌল, এর জন্য কপার সালফেট কী করতে পারছে, জিঙ্ককে নুয়ে যে ওই জায়গা থেকে সরিয়ে যৌগ গঠন করতে পারছে না। তাহলে ইচ্ছা করলে কি, কোনো মৌল কোনো যৌগ থেকে অপর কোনো মৌলকে সরিয়ে নিজে ওই জায়গা দখল করে যৌগ গঠন করতে পারে না। যে বেশি শক্তিশালী সেই কম শক্তিশালী মৌলকে সরিয়ে নিজে ওই জায়গা দখল করে যৌগ গঠন করতে পারে। তাহলে যে বিক্রিয়ায়, আমি আবার বলি, যে বিক্রিয়ায় কোনো মৌল কোনো যৌগ থেকে অপর কোনো মৌলকে সরিয়ে নিজে ওই জায়গা দখল করে যৌগ গঠন করে সেটা হলো প্রতিস্থাপন বিক্রিয়া। আমার যে এক নম্বর বিক্রিয়াটি এখানে ছিল এটা প্রতিস্থাপন বিক্রিয়া, আর দ্বিতীয় বিক্রিয়া কোনো বিক্রিয়া হবে না, এটা প্রতিস্থাপন বিক্রিয়া হবে না। প্রিয় ছাত্রছাত্রীগণ, তোমরা, আমি আজকে যে বিভিন্ন ধরনের রাসায়নিক বিক্রিয়াগুলো দেখালাম, এই রাসায়নিক বিক্রিয়াগুলো তোমরা দেখবে, বিভিন্ন রাসায়নিক বিক্রিয়া পড়বে এবং সেই অনুযায়ী পড়াশোনা করবে, কোনটি কোন ধরনের বিক্রিয়া তোমরা নিজেরা লিখবে, বাসায় অধ্যায়টি তোমরা ভালো করে পড়বে, কোভিড সিচুয়েশনে তোমরা সামাজিক দূরত্ব বজায় রেখে চলবে, ঘর থেকে বেশি বের হবে না। অবশেষে আল্লাহ তাআলা, মন আল্লাহ তাআলা সবাইকে সুস্থ রাখুন, ভালো রাখুন, সবাই দীর্ঘায়ু কামনা করে আমি আমার ক্লাস শেষ করছি। আল্লাহ হাফিজ।